छाछी कुमरो ना छाछी लाओ जान। মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো কালকে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম, আজকে সকাল সকাল তুলে নিচ্ছি। সুন্দর রোদ উঠেছে, এই রোদটা পেয়ে না জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। যেহেতু বিকালবেলা জামা কাপড়গুলো মেলে দিই, সেই রকমভাবে রোদ পায় না, কিন্তু তারপরের দিন সকালবেলা বেশ একটু সুন্দর মিষ্টি রোদে সুন্দরভাবে শুকিয়ে যায়, আর এর ফলে জামা কাপড়গুলোর রঙও অত তাড়াতাড়ি চটে যায় না। আর দুপুরবেলার দিকের আর কি রোদটা খাওয়ালে না জামা কাপড়ের রঙটা কেমন চটে যায়। যাই হোক, আর এখান থেকে ঘরের আরও কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি, তো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর অনেক জামা কাপড় হয়েছে, তো এখানে এই যে দু বালতি হয়েছে, এই দু বালতি জামা কাপড় ভিজিয়ে এখন ঘরে যাব। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, আর এইখানেই রেখে দিয়েছি, পুরো টেবিল ভর্তি হয়ে আছে। আর সবজি কেটে রেখে গিয়েছিলাম, ওই যে তো ওইগুলো পরে দেখাচ্ছি। বাবুর বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে ওইগুলো আগে দেখি। এই যে এখানে ব্যাগ রাখা আছে, তো দেখি কি নিয়ে এসেছে। এখানে সবজি নিয়ে এসেছে, আর কি সবজি এনেছে একটু ঢেলেই নি, না ঢাললে আবার দেখতে পাবো না। তো ঢাললেই সোজা ওই দিকে চলে যাবে। ক্যাপসিকাম মাংস এনেছে আজকে, ভাবছি মাংসতে ক্যাপসিকাম দেবো একটু। ও বাবা, সবজি কই, এ তো খালি আলু আর বেগুন আর এই সিম। ছাঁচি কুমড়ো এনেছে, এইটা ছাঁচি কুমড়ো না ছাঁচি লাউ জানি না, এইটা ছাঁচি লাউ, আর এইটা হলো এমনি লাউ। তো আমি অতটা চিনি না, বাট মনে হচ্ছে এটা ছাঁচি লাউই বলে। আর এখানে ক্যাপসিকাম এনেছে, সেই একটা গড়িয়ে গেছে আর এই একটা পড়ে আছে, দুটো ক্যাপসিকাম। আর এখানে টমেটো এনেছে, টমেটোগুলো ছোটো ছোটো। যাই হোক, আলুগুলো রেখে দেবো, নতুন আলু পুরো, এই দেখুন মাটি লেগে আছে, নতুন আলু নিয়ে এসেছে। আর এখানে এই যে মাংস নিয়ে এসেছে, এই যে এখানে মাংস নিয়ে এসেছে, তো এই মাংসগুলো এখন ধুয়ে নেবো। তো মাংস এইসবগুলো ধুয়ে নেবো, আর এখানে আমার মেয়ে কেমন গামছা দিয়ে লাফদড়ি খেলছে দেখুন। তো ওকে লাফদড়ি কিনে দেবো করছি, কিন্তু সময় আর পাচ্ছি না। সময় পাচ্ছি না বলতে, কদিন ধরে রবিবারে, মানে কটা রবিবারে খালি বৃষ্টি এসে যাচ্ছে। সকালবেলা থেকে সুন্দর রোদ করছে, কিন্তু বিকালবেলার দিকে দেখছি বৃষ্টি এসে যাচ্ছে। আর এই রবিবারে একদম বৃষ্টি হলে না একদম ভালো লাগে না। সারা সপ্তাহের মধ্যে তো কোথাও যেতেই পাই না, ওই রবিবারটাই একটু ঘুরতে যেতে পাই, আর সেইটাও যদি না হয় একটু মনটা খারাপই হয়ে যায়। আর রবিবারে কিছু কিছু সময় কাজকর্মও থাকে দোকানে, তার ফলেও যাওয়া হয় না। তো সব মিশিয়ে আর করে ওই মনটা একটু খারাপও হয়ে যায়। আর মেয়েটা কদিন ধরে মনটা খারাপও করে আছে লাফদড়িটা কিনে দেওয়া হয়নি বলে। তো ওই গামছা দিয়েই এখন একটু আর কি প্র্যাকটিস করে নিচ্ছে, আর আমাকে বলছে মা একটুখানি একটু দেখাও। তো সেইটাই আর কি আপনাদের একটু দেখিয়ে নিলাম। আর ঘরেতে না মশলা ফুরিয়ে গেছে, মশলা বলতে এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো সব আছে, একটা যে স্পেশাল মশলা করা হয় সেইটা ফুরিয়ে গেছে। তো সেইটা করার জন্য এই যে জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এইগুলো সব নিয়ে এবার হালকা করে ভেজে নেবো। তার আগে জিরেটা ভেজে নিচ্ছি, আর জিরে যখন ভাজি এত সুন্দর স্মেল আসে, বেশ ভালো লাগে আমার। আবার জিরের থেকে না ওই ধনের স্মেলটা বেশি ভালো লাগে। তো অনেক সবাইয়ের আবার ধনের স্মেলটা বেশি না পছন্দ হয়ে জিরেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে আর কি। আর ওদিকে জিরেটা আর কি ভেজে নিয়ে ঢেলে নিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা যেইগুলো যা ছিল সেইগুলো এই যে ভাজা হয়ে গেল, আর ভেজে এই যে থালায় নিয়ে নিলাম। তো এই মশলাটাই ধনে, তারপরে মৌরি, এইগুলো সব ভেজে ভেজে দিয়ে গুঁড়ো করে নিলে না দারুণ টেস্ট হয়, মানে সবজির টেস্ট হয়। কিন্তু আমার ঘরে ধনে, তারপরে মৌরি এইগুলো সব ফুরিয়ে গেছে। তো যাই হোক, জিরে দিয়েই করে নিচ্ছি। আর মশলাটা করার পরে এত সুন্দর সেন্ট বার হয়েছিল, তো এই যে মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এই দেখুন এই রকম হয়েছে।
এই যে। তো এই মশলাটা এত সুন্দর সেন্টবার হয়েছিল, তো প্রত্যেকটা সবজি মানে যে সবজিগুলোই আর কি দেওয়া যায় সেই সবজিগুলো করার পরে এই একটুখানি করে দিয়ে দিই। আবার কিছু কিছু সবজিতে কষানোর সময়ও দিয়ে দিই, ওই যেমন ধরুন মাংস রান্না করার সময় কষানোর সময় একটু দিয়ে দিই, আবার শেষের দিকে একটু দিয়ে দিই। তো দারুণ বেশ টেস্টটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, এখানে সব মশলা করে নিয়েছি, এখানে একটুখানি সর্ষে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে জিরেটা একটু আলাদা করে গুঁড়ো করে নিয়েছি, কারণ কিছু কিছু সবজিতে শুধু জিরে দিতে হয়, ওই মশলাটা আর দেওয়া যাবে না। আর সর্ষে এদিকে গুঁড়ো করে নিয়েছি, আবার সর্ষে একটু পেস্টও করে নিয়েছি, আর আদাটাও ফুরিয়ে গিয়েছিলো, তো সেই জন্য আবার আদাটাও পেস্ট করে নিলাম। মোটামুটি ওদিকে সব একটু সামলে নেওয়া হলো। আর এদিকে এই যে মাংস, মাংস ধোয়া হয়ে গেছে, এই দেখুন আজকে একটু মেটে নিয়ে এসেছে মাংসের সাথে। আর এদিকে যে যা যা লাগবে আর কি, ক্যাপসিকাম, ধনে পাতা, এইগুলো সব আর কি কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এই যে পেঁয়াজ ভেজে মাংসগুলোও দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে এবার একটু কষাতে লাগবো। আর যখন আর কি মাছ নিয়ে আসে না, এই এক্সট্রা কাজগুলো হয় না, এই মাংস নিয়ে এলে মোটামুটি অনেকটা টাইম পাওয়া যায়। মাংসর তো সেই রকম ঝামেলা নেই, খালি ধোয়া আর এইরকম রান্না করা, মাছের সেই মাছ কাটা, তারপরে ধোয়া, ভাজা, রান্না করা। আর শুধু তো মাছের রান্না করতে গেলে একটা সবজিও করতে হবে, তো মোটামুটি বেশ অনেকটাই টাইম লেগে যায়। আর এখানে তো সেই 10টা সাড়ে 10টায় ঘুম থেকে ওঠা, তো তারপরে ঘুম থেকে উঠেই তো আর রান্নাবান্নাতে লেগে যাই না, সেই মানে অনেক কিছুই কাজ থাকে, ঘরের কাজ, তো সেই সব করতে আর করতে না ওই এক্সট্রা কাজগুলো আর সময় পাওয়া যায় না। আর সন্ধ্যাবেলার দিকে এডিটিং, তারপরে ছেলে মেয়েকে নিয়ে একটু বসা, তারপরে এটা সেটা করতে করতে সন্ধ্যাবেলাটাও কেটে যায়। তো যাই হোক, মশলাগুলো করে নিলাম, অনেক দিন এখন চলবে, বেশ ভালোই হলো। আর এখানে মাংসটাও একটু কষিয়ে নিচ্ছি, আজকে একটু কষা কষা মাংস করব। আর টমেটোটা প্রথম দিকে একটুখানি দিয়েছি, আর শেষের দিকে একটু এই যে টমেটো দিয়েছি, এইরকম টমেটো না বেশ মানে ভালো লাগে। আর টমেটোটা প্রথম দিকে দিয়ে দিলে না একদম কিছু পাওয়া যায় না, তো সেই জন্য আজকে ভাবলাম কিছু টমেটো একদম প্রথম দিকে মানে কষানোর সময় দিই, আর শেষের দিকে কিছু টমেটো দেবো। তো এই যে এইরকম করে রান্নাটা করে নিলাম, এত সুন্দর খেতে হয়েছিল আপনাদের কি বলবো। তো ধনে পাতা আর ওই যে মশলাটা বানালাম সেইটা দিয়ে আজকে রান্না শেষ করলাম দুপুরবেলার আর কি। তো এখন আমাদের ময়দা মাখা হচ্ছে, ময়দা মাখা হচ্ছে বলতে ময়দা প্রায় মাখা হয়ে গেছে, এবার লেচি করা হবে। রবিবারে একটুখানি ঘুরতে যাব, মেয়ের লাভদড়ি কিনবো, সেইটা আর হলো না, হলো না বলতে ওই যে সকালবেলার দিকে সুন্দর রোদ উঠেছিল, আর বিকালবেলার দিকে কোথা থেকে মেঘ এসে ব্যাস বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কি করে আর যাব। তো সেই জন্য আর যাওয়া হলো না, মেয়ে আমার মুখ হাঁড়ি করে আছে যেহেতু যেতে পায়নি, ওকে বোঝানো হচ্ছে যে আমাদের তো আর দোষ নেই, আমরা তো যাবো বলেছিলাম, কিন্তু বৃষ্টি এসে গেলে আর কি করব। তো যেহেতু রবিবার একটুখানি স্পেশাল কিছু না হলে হয় না, ও মানে ঘুরতে গেলে আর কি আইসক্রিম এইসব খাওয়া হয়, সেটা তো আর হলো না, আর মেয়ের লাভদড়িও কেনা হলো না, আর আমার একটুখানি ঘোরাও হলো না। রবিবারে এরকম বৃষ্টি ফৃষ্টি হলে একদম ভালো লাগে না, মানে এত বিরক্ত লাগে কি আর বলবো। তো কিছু করারও নেই, বৃষ্টি হয়ে গেছে, তো এই যে ময়দা মেখে একটুখানি এগরোল করবো, আর এই একটা রুটি পুড়ে গেছে, তার কারণ হচ্ছে ঘরেতে গ্যাসটা আসতে দিয়ে গিয়েছিলাম, তো গ্যাসটার মানে আগুনটার মানে কমেনি, কারণ হচ্ছে যে এই ওভেনটা আমাদের দোকানে ছিল, এই ওভেনটাতে দোকানে রান্নাবান্না হতো, তো এখন কিছুদিন যাবত মানে রান্নাবান্না দোকানে হচ্ছে না, তো সেই জন্য এই ওভেনটা নিয়ে চলে এসেছি। আর আগের যেটাতে আমি রান্নাবান্না করতাম সেইটার একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, তো আগুন একদম জোরে হচ্ছিলো না, তো সেই জন্য সেইটাকে সামসেটে তুলে দিয়ে আর এখন এইটাতেই রান্নাবান্না হয়। আর এইটার আবার একটু অন্যরকম প্রবলেম আছে, ওই যে গ্যাসটা আসতে দিয়ে গেলে আসতে হতে চায় না, কখনো কখনো আবার নিভে যায়, তো এইরকম করে করে আর কি মানে দেখে শুনে আর কি করতে হয় রান্নাবান্না। আর আজকে ওই যে রুটিটা দিয়ে একটুখানি ওই ঘরেতে গিয়েছিলাম কিছু কথা বলতে, আর তখনই আর কি রুটিটা পুড়ে গেছে, কি আর করা যাবে। তো শুধু তো মেয়েকে দোষ দিয়ে আর লাভ নেই না, আমারও মনটা একটু খারাপ হয়ে আছে, কি আর করা যাবে। আর আমি এইভাবে এগ রোলটা বানিয়ে নিচ্ছি, এই ডিমটা এইরকমভাবে উপরে দিলে না পুরো রুটিটাই আর কি ডিমটা পায়, আর এমনিতে তেলেতে দিয়ে দিলে মোটামুটি অতটা পায় না, তো সেই জন্য আমি এইভাবেই আর কি দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ ভালোই হয়েছিল এগ রোলটা, ঘরোয়া যেমন হয় আর কি।
তো দোকানের মতো তো আর হবে না, দোকানের মতো হলে আরও অনেক কিছু চাই, অনেক সস এই সব চাই। তো যাই হোক, কিছু করারও নেই, এইভাবেই করে নিচ্ছি। আর তাপসবাবু, বাবু, মান্টু সবাই আর কি ওই ঘরেতে টিভি দেখছে, মান্টু তো মুখটা হাঁড়ি করেই টিভি দেখছে, কিছু করারও নেই। আর এই যে এইগুলো করে নিয়ে চলে, মানে এইগুলো করে একটুখানি দেবো যদি একটু মনটা খুশি হয়। এগরোল খেতে, চাউমিন খেতে সবাইরই ভালো লাগে। তো এগরোল বানিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, আর শসা গাজর এইগুলো যা যা দেওয়ার সেইগুলো সব দিয়ে দিয়েছি। তাপসবাবু এখন খেতে আরম্ভও করে দিয়েছে, আর ওদিকে বাবু মান্টুকেও দিয়ে দিয়েছি। বাবু মান্টুর যেহেতু মন ভালো নেই, তো সেই জন্য আর ক্যামেরাতে ক্যাপচার করলাম না, তো সেই মুখটা হাঁড়ি করে থাকবে, তেমন কি আর ভালো লাগে, তো সেই জন্য আর কি দেখালাম না। আর এখানে আমার কদিন মানে দাঁতের তো প্রবলেম হয়ে আছে, সেই জন্য গাজরটা নেবো না, এই শসা একটু অল্প করে নিয়ে নিচ্ছি, আর তার সাথে একটুখানি পেঁয়াজ নিয়ে নেবো, আর তার সাথে সস। আগেরবারে যখন বানিয়েছিলাম তো আগেরবারে এই সসটা ছিল না, তো সেই জন্য একটু কেমন লাগছিলো, কেমন মানে কি একদমই কেমন লাগছিলো। তো এবারে একটুখানি সসটা দিয়ে দেবো, হয়তো একটু ভালোই লাগবে। তো এমনিতে মানে রুটিতে ডিম দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর যাই হোক, আর এখানে তাপসবাবুকে বললাম সসটা দিয়ে দিতে, তাপসবাবু সসটা দিয়েছে, তো আমাকে একটু অল্প দিয়েছে, তো আমি আবার বললাম এইটুকুনি আবার সস হয় নাকি, তো তাপসবাবু আরেকটু দিয়ে দিল। তো যাই হোক, আজকে রবিবারটা এইভাবেই কাটালাম, কি আর করা যাবে, যখন যেমন তখন তেমন, তাই না? তো তারপরে রাতের বেলার রান্নাবান্না তো করতে হবে, তো চলুন রাতের বেলার রান্নাবান্না পর্যন্ত আর ব্লগটা টেনে নিয়ে যাচ্ছি না। এমনিতেও ভিডিওতে ভিউ নেই, মন মেজাজ ভালো নেই, তো সব কিছু মিলিয়ে মন মেজাজ পুরোই খারাপ। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।